যদি আমরা 132 কিউব পাওয়ার নিয়ে আসি এবং এখান থেকে 132 কিউব পাওয়ার যায় বা আমাদের তাপমাত্রা যায় এগুলো কন্ট্রিবিউশনটা ধরা হয় এখান থেকে রাফেল বলো সে হচ্ছে আমাদের ফার্স্ট ইঞ্জিনিয়ার এখানে অপারেশনে আছে তার হালকা ফ্লাক্ট বলো আচ্ছা এখন এখানে ইনকামিং ফিচার আছে রামপুরা ওয়ান আর রামপুরা টু এটা হচ্ছে রামপুরা টু আর এটা হচ্ছে রামপুরা ওয়ান এই পাশে এখন আমরা নর্মালি দুইটা পাশে ভোল্টেজ আলাদা থাকে ডিফারেন্স থাকে ওই পাশে 140 থাকে এই পাশে 132 প্রায় 7-8 ভোল্টেজ ডিফারেন্স থাকে 7-8 কেভি পর্যন্ত সেই কারণে আমরা পাঁচটা আলাদা করে রাখি 923 এবং 908 এই পাশে এই দুইটা ওপেন করে আলাদা করে রাখি এখন নর্মালি সিদ্ধিরগঞ্জ আর গরিবদের এই দুইটা প্যারালাল থাকে ঠিক আছে প্যারালাল করে ধানমন্ডি টু আর ধানমন্ডি থ্রি এই দুইটা ফিগার প্যারালাল করা ঠিক আছে মানে ইনকামিং হচ্ছে সিদ্ধিরগঞ্জ আর হরিপুর আর আউটগোয়িং ধানমন্ডি টু আর ধানমন্ডি থ্রি আর এই পাশে ইনকামিং হচ্ছে কি রামপুরা ওয়ান আর রামপুরা টু এই দুইটা আর এই দুইটা হচ্ছে ইনকামিং আর আউটগোয়িং কোনটা ট্রান্সফরমার 1 ট্রান্সফরমার 2 আর ওই পাশে ট্রান্সফরমার 3 আর ধানমন্ডি 1 এগুলো হচ্ছে আউটগোয়িং সবগুলা 132 কেভি এখন এখানে ট্রান্সফরমার 1 ট্রান্সফরমার 2 ট্রান্সফরমার 3 এই তিনটা ট্রান্সফরমার দিয়ে আমরা কি করতেছি 132 কেভি থেকে 133 কেভি করতেছি ঠিক আছে 132 কেভি থেকে 133 কেভি 133 কেভি তাহলে আমরা ভোল্টেজ স্টেপ ডাউন করতেছি হ্যাঁ আপাতত এখানে এত দূরে আসবেন আর এগুলো প্রত্যেকটা ব্রেকারের দুই পাশে দুইটা করে আইসোলেটর আছে ঠিক আছে একটা একটা করে এটা বাস আইসোলেটর আর প্রত্যেকটা আউটগোয়িং এর মধ্যে একটা করে লাইন আইসোলেটর আছে এগুলো হচ্ছে গ্রাউন্ডিং ঠিক আছে এটা গ্রাউন্ডিং এটা হচ্ছে লাইন আইসোলেটর প্রত্যেকটার মধ্যে সেম যেমন ট্রান্সফরমারের মধ্যে আবার কি আছে ট্রান্সফরমারের আইসোলেটর আছে এখানে গ্রাউন্ডিং নাই আর এই ট্রান্সফরমারের শেষে আবার অক্সিলারি আছে ঠিক আছে যেটা দেয় ইয়াটা আর কি কন্ট্রোল রুমে পাওয়ার আসে স্যার আপনি তো মাস দাও